নন্দবাবা দেখছেন আজকে রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্রেই আমার গোপাল জন্মগ্রহণ করেছেন, এইটি গোপালের জন্ম নক্ষত্র। আর শুধু তাই নয়, আজকে গোপাল পাশ ফিরতে শিখেছে, এই জন্য একটি উৎসব আরম্ভ করে দিলেন নন্দ বাবা, উৎসবের নাম পার্শ্ব পরিবর্তন উৎসব। মালপোয়া ভাজতে শুরু করলেন, রাবড়ি হতে লাগলো, ব্রজবাসীগণ আসছেন আর পাচ্ছেন, আসছেন আর পাচ্ছেন, ঝাড়া ভান্ডারা, কোনো কিছু হলেই মহোৎসব নন্দ বাবার ভবনে। দিন যায় দিন যায়, গোপালজিও শশিকলার মতো পরিবর্ধিত হতে থাকেন। সেদিন কৃষ্ণের বয়স 81 দিন। সুন্দর দোলনাতে মা দুলাতে দুলাতে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ও কানাইয়া জুলে পলে না জরা ধীরে জোটা দিজো, ও কানাইয়া জুলে পলে না জিরে জোটা দিজো, ধীরে ধীরে ঝোটা দিজো, যারা হলে হলে ঝোটা দিজো, যারা ধীরে ধীরে ঝোটা দিজো, যারা হলে হলে ঝোটা দিজো, কানাইয়া ঝুলে পালনা ধীরে ঝোটা দিজো, কানাইয়া ঝুলে পালনা যারা ধীরে ঝোটা দিজো। সোনে কো দেখো বনের পালনো, 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 সোনে কো দেখো বুঁদনা, সোনে কো দেখো বুঁদনা যারা ধীরে ঝোটা দিজো, ও যারা ধীরে ধীরে ঝোটা দিজো, যারা হলে হলে ঝোটা দিজো, যারা ধীরে ধীরে ঝোটা দিজো, হলে হলে ঝোটা দিজো, ও কানাইয়া ঝুলে পালে না যারা ধীরে ঝোটা দিজো, ও কানাইয়া ঝুলে পালে না যারা ধীরে ঝোটা দিজো। গোপাল ঘুমিয়ে পড়েছেন, একটি শকট গরুর গাড়ি রাখা ছিল নন্দ ভবনে উঠোনের এক পাশে, সেই শকটের নিচে গোপালের দোলনাকে মা যশোমতী রেখে দিয়েছে, আর নিজে ঠাকুরদের বাসনপত্র ধোয়া পরিষ্কার মোছা ইত্যাদি করছে। কংস আরেক অসুরকে পাঠিয়ে দিয়েছে, তার নাম শকটা অসুর। শকটের ওপরে সেই অসুর উঠেছে আর মনে মনে চিন্তা করছে, আমার শরীরে বিরাট ওজন, আমি শকট সহ ধীরে ধীরে চাপ দিই, সকলেই আপন আপন কাজে আছে, কেউ এদিকে তাকাচ্ছে না, কতকগুলো ব্রজবাসী ছেলে পাশে খেলছিল তারাও খেলাতে উন্মত্ত, ঠিক আছে খেলুক, সকলে আপন আপন কাজ করুক, শকটা অসুর মনে মনে ভাবছে। আমি চাপ দিতে দিতে ওই গোপালের পালনা দোলনা সহ গোপালকে মাটিতে নিষ্পেষিত করে দিই। ধীরে 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 শকট নামছে, ব্রজবাসী যারা খেলছিল তারা দেখছে যে শকট নামছে, ভাবছে চোখের কোনো ব্যারাম হলো আমাদের, গণ্ডগোল নাকি, না না দেখছে যে না ঠিকই তো শকট নামছে। গোপাল ঠিক বাচ্চা শিশু, ঘুমোতে ঘুমোতে ঘুম ভেঙে গেলে যেরকম হাত পা ছড়ে, সেইভাবে প্রভু আমার হাত পা ছড়ছেন। আর যেই হাত পা ছড়তে ছড়তে প্রভুর বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠটি ওই শকটের মধ্যে স্পর্শ হয়ে গেল, শকট আকাশে উড়ে গেল, গোল 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 ঘুরতে ঘুরতে ওই যে বাসনপত্রগুলো রাখা ছিল তার উপরে রাম পড়ে পড়ল। যেই পড়ল শকট আসুর গোবিন্দায় নম হয়ে গেল, বলিয়ে শকট আসুর মর্দনাকারী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। গোপালের বয়স সেদিন 1 বছর। মা যশোমতী দুগ্ধ পান করাচ্ছেন গোপালকে, হঠাৎ গোপালের দেহটি খুব ভারী হয়ে গিয়েছে। এখন যশোমতী চিন্তা করছেন, বেশি দুধ খেয়ে ফেললো নাকি, দেহটা ভারী হয়ে গেল, তাই গোপালকে আর কোলে রাখতে পাচ্ছেন না, নিচে নামিয়ে রাখলেন বাধ্য হয়েই। এটি গোপালের ইচ্ছা, তার কারণ গোপাল জানেন আরেকটা অসুর আসবে, তার নাম তৃণাবর্তা অসুর, ঘূর্ণিঝড়ের বেশ ধারণ করে। মায়ের কোলে যদি আমি থাকি তাহলে মা সহ উড়ে যাবে, মায়ের কষ্ট হবে, মায়ের কষ্ট সহ্য করতে পারবো না, তাই ভারী হয়ে গেলেন ইচ্ছাকৃতভাবে। মা সরে গেলেন, তৃণাবর্ত এলো, গোপালকে তুলল আর আকাশে উড়ে চলে গেল। গোপাল এখন মনে মনে চিন্তা করছে, পুতনার কোলের মধ্যে চড়ে উড়তে উড়তে সেদিন কয়েকটা স্থান দর্শন হয়েছে, কয়েকটা বাকি ছিল, আজকে এর কোলে চড়ে উড়তে উড়তে সেই বাকি স্থানগুলো আমি একটু দর্শন করি। গোপাল বৃন্দাবন দর্শন করছেন,
আর তৃণাবর্ত মনে করছে যে ধরেছি একে আমি আর ছাড়ি, তো মরেই যাবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তৃণাবর্তের মাথা ঘুরে গেল, আরে বাপরে এতক্ষণ ধরে নিয়ে একে ঘোরাচ্ছি বনবন বনবন করে, এখনো প্রাণ টিকে আছে, কি ব্যাপার, এ কি সাধারণ না অসাধারণ? গোপাল সঙ্গে সঙ্গে তৃণাবর্তা সুরে টুটিকে এমন টিপেছে জোরে গলাকে, কণ্ঠ কণ্ঠরোধ করে দিয়েছে, কণ্ঠরোধ হয়ে তৃণাবর্তা সুর গোবিন্দায় নমঃ বলিয়ে তৃণাবর্ত মর্দনকারী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। বসুদেবের কুল পুরোহিত কুল আচার্য গর্গমুনি নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছেন। নন্দ বাবা পাদ প্রক্ষালন করালেন, উপযুক্ত আসনে বসালেন, গর্গমুনির চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলেন এবং বললেন, ভো গর্গমুনি গর্গাচার্য, আমরা সব গৃহী মানুষ, কাজকর্ম করতেই আমাদের দিন চলে যায়, তীর্থ পরিভ্রমণ করবার আমাদের ক্ষমতাও নেই, সময়ও হয় না, তা আপনি বা আপনার মতো মহাত্মা হচ্ছেন চলন্ত তীর্থ, তীর্থের মহিমা, তীর্থের সামর্থ্য, তীর্থের ফল আপনারা কৃপা করে নিয়ে আসেন গৃহীদের দুয়ারে এবং গৃহীদেরকে সেই তীর্থের ফল প্রদান করে দিয়ে চলে যান, ধন্য আপনার মতো মহাত্মা। নন্দ বাবা বলল, বলুন মহারাজজি কেন এসছেন, কী সেবা করতে পারি আপনার? গর্গমুনি বলল, দাঁড়াও আমার সেবা পরে করবে, আগে তোমার ঘরে যে দুটো ছেলে, একটা রোহিণী নন্দন একটা যশোদা নন্দন, তা দুটো ছেলের বয়স কত হলো? বলছে, বাবা এক বছরের উপর। এই দেখো এক বছরের উপর নাম কি রেখেছো? নাম তো এখনো রাখা হয়নি। তাহলে কি বলে ডাকো? ছোটকা আর বড়কা। ছোটকা বড়কাই কাজ চলবে না, নাম দিতে হবে। তা ঠিক আছে বাবা, আপনি যখন এসছেন তখন নামকরণের ব্যবস্থা করুন। আজকে যশোমতী রোহিণী খুব উল্লসিত, তার কারণ তাদের দুই পুত্রের নামকরণ সংস্কার হবে। গর্গমুনি বলছেন, শোনো নন্দ বাবা, তোমার তো রোজ রোজ মহোৎসব, ছুতোই নাতাই তুমি মহোৎসব করো, ওসব দরকার নেই। শোনো, কংসের নজরে পড়ে গেলে মুশকিল আছে, বেশি বেশি মহোৎসব করতে যেও না, লোক দেখিয়ে লাভ নেই, চুপি চুপি নামকরণ করো। বলছি, চুপি চুপি? তা চুপি চুপি করতে গেলেও তো অন্তত পক্ষে 15,000 পাতা পড়বে। বলছি, চুপ, একটাই পাতা পড়ুক, আমি আজকে এক পাউনের সেবা করো আর ফল পাও। বলছি, ঠিক আছে বাবা, আপনার যেমন ইচ্ছে, তবে আমার মন সায় দিচ্ছে না, অন্তত পক্ষে 10,000 ব্রাহ্মণ ভোজন যদি না করে আমার মনের আনন্দ হয় না। চুপ করো, পরে আনন্দ হবে, এখন দিন আসছে। গর্গমুনি নন্দ বাবাকে বললেন, তোমার বিশাল গোশালা, 9,00,000 ধেনু থাকে যে গোশালাতে, কত বড় ভাবুন দয়া করে, 9,00,000 গরু, একটা দুটো নয়, কত বড় গোশালা, এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো গোকুলটাই গোশালা। এই জন্য যদি বৃন্দাবনে যান দেখবেন এখনো গোকুলে দুধ বিক্রি হয় না, পয়সার বিনিময়ে দুধ কেনা বেচা চলে না গোকুলে। গোকুলে যদি বলেন দুধ পান করবো, তাহলে বিনে পয়সাতে আপনাকে দুধ পান করাবে ব্রজবাসীরা, দুধের ব্যবসা গোকুলে নিষিদ্ধ। এবং গোকুলের কৃষ্ণকে দর্শন করতে গেলে আপনাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে ওই মন্দিরে, গিয়েছেন মা? হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে মন্দিরে, এবং সেখানে বিগ্রহের সামনে কি করতে হবে, হাততালি দিতে হবে আর হাসতে হবে জোরে, তার কারণ গোপাল আমার হাসির ঠাকুর, ওই মুখ গোমড়া করে গোপালের ভজন হয় না, হাসতে হবে। প্রভু আগে হাসেন, হেসে ফাঁসিয়ে দেন, তারপর কথা বলেন, এইটাই প্রভুর স্বভাব, হাসিয়া বাসিয়া বদন, প্রভুর যে বদনটি ওটা হাসিয়া বাসিয়া। বংশী গান অমৃত ধা লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানামৃত লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান। কত সুন্দর পরিভাষা দেখুন, চৈতন্য চরিতামৃতের পয়ার কৃষ্ণের মুখের বর্ণন করছেন, বলছেন মুখটি কেমন, বংশী গানামৃত ধাম, একটি ধাম, ধাম মানে ক্ষেত্র, ভূমি, কেমন ভূমি, যে ভূমিতে বংশী গানামৃত মাধুরী নিরন্তর নির্ঝরিত হয়। আহা, চরিতামৃতের ভাষা দেখুন, কৃষ্ণের মুখের বর্ণন করছেন, কি বলছেন দেখুন, আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, বংশী গানামৃত ধাম আর লাবণ্যামৃত জন্মস্থান, লাবণ্য অমৃত
যে স্থানে জন্মগ্রহণ করেছে সেটি কি? গোবিন্দের মুখমণ্ডল। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম বাবা লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদোবয়া, যে না হেরে সে চাঁদোবয়া, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, 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 সে নয়ন রহে কি কারণ, 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 সে নয়ন রহে কি কারণ। এই হচ্ছে প্রভুর মুখমণ্ডল, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান। তা গোকুলে গেলে হামাগুড়ি দিয়ে যেতে হয়, করতালি দিতে হয় এবং হা 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 করে জোরে জোরে হাসতে হয়। প্রভু হাসিয়া কথাটি কন, আগে হাসেন, হেসে হাসান, হাসিয়ে আমাদের শরীরের যাবতীয় গ্লানিকে দূরে সরিয়ে দেন। হাসলে দেহ ভালো থাকে, মনও ভালো থাকে, আত্মাও প্রসন্ন থাকে। অতএব হাসির ঠাকুর আমাদের গোপালজিও। দুধ বিক্রি হয় না সেখানে, পয়সার বিনিময়ে দুধ দেওয়া হয় না। নন্দ বাবার বিরাট গোশালা, গর্গমুনি বললেন সে গোশালার একটা দিক ভালো করে গোমাই দিয়ে গোবর দিয়ে লেপে পুছে পরিষ্কার করো। আর হে মা যশোমতী, হে মা রোহিণী, তোমরা আতব চাল বাঁটো, আর আতব চাল বেঁটে আলিম্পন দাও। আলিম্পন মানে আলপনা, সুন্দর করে আলিম্পন দেওয়া হলো। আজকে যশোমতী এবং রোহিণীর মধ্যে কথোপকথন হচ্ছে। যশোমতী রোহিণীকে বলছো, দিদি শুনেছি গর্গমুন নাকি খুব পাওয়ারফুল ত্রিকালদ্রষ্টা, তা কাজ করব, ছেলে পাল্টাপাল্টি করব, তোমার ছেলেকে দেবে আমার কোলে, আমার ছেলেকে দেব তোমার কোলে, দেখি তো কেমন ত্রিকালদ্রষ্টা, কোনটা কার ছেলে চিনতে পারে কিনা, যদি পারে তবে জানবো যে হ্যাঁ উচ্চকোটির মহাত্মায় বটেন, ত্রিকালদ্রষ্টায় বটেন। আজকে যশোমতী কোলে ধারণ করেছেন রোহিণী নন্দনকে, আর রোহিণী দেবী ক্রোড়ের মধ্যে ধারণ করেছেন যশোদা আনন্দনকে, বসেছেন পাশাপাশি। গর্গমুনি ধ্যানমগ্ন, কেন না মনে মনে চিন্তা করছেন, আহা পরব্রহ্মের নামকরণ করব, আমার কি সৌভাগ্য, এই ভাবতে ভাবতেই সমাধি। গোপালজিও ছোট্ট রোহিণী দেবীর কোলে, আর বলদেবজিও তিনিও ছোট্ট যশোমতীর কোলে, যদিও এখনো নামকরণ হয়নি, বোঝার জন্য বললাম। গর্গমুনি হুঙ্কার করে বহুক্ষণ পরে সম্বিত ফিরে পেলেন, চোখ তুলে তাকাচ্ছেন, দেখছেন প্রাণ গোপালের অপূর্ব শোভা। আহা ও কি দিব্য রূপমাধুরী তোমার, কি সুন্দর রূপ, ভুবন ভোলা রূপ, ভুবন মোহন রূপ তোমার। আহা মন প্রাণ একদম ভরে গেল তোমার রূপসুধা পান করে। সঙ্গে সঙ্গে ইঙ্গিত করেছেন গর্গমুনি যশোমতীর কোলের দিকে, সঙ্গে সঙ্গে যশোমতী এবং রোহিণীর চোখে চোখে ইশারা হয়ে গিয়েছে, এক্ষুনি প্রমাণ হবে গর্গমুনি কত বড় মাপের সাধক। আঙুল দিয়েই দেখিয়েছেন যশোমতীর ক্রোড়ের দিকে, আর আঙুল যশোমতীর ক্রোড়ের দিকে নির্দেশ করছেন বটে,
আর মুখে বলছেন অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আখ্যাস্যতি রাম ইতি বলাধিক্যাত বলম বিদুহ। যেই বলেছেন অয়ং হি রোহিণী পুত্র, সঙ্গে সঙ্গে চমকে উঠেছেন মা যশোমতী, রোহিণীর দিকে তাকিয়ে বলছেন না না দিদি, ইনি সাক্ষাত্রিক আলোদ্রষ্টা, আমাদেরই এনাকে পরীক্ষা করতে আসা ভুল হয়ে গিয়েছে। আরে বাপরে, এই দেখো আমার কোলে বসে আছে তোমার দুলাল, এ বলে দিল অয়ং হি রোহিণী পুত্র। আহা, ধন্য 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 যশোমতীর মা। আজকে গর্গমণিকে বিশ্বাস করলেন, উপলব্ধি করলেন যে না, ইনি সাধারণ না, উচ্চস্তরের মহাত্মা, সত্যি সত্যি থেকে আলোদ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা, সর্বজ্ঞাতা। নাম দিলেন সর্বপ্রথমে বড় ছেলের, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ। নিজের আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সমস্ত ব্রজবাসীকে রমিয়ে রাখবে, আনন্দিত করে রাখবে, এই জন্য এর নাম হবে রাম। আর বলাধিক্যাত বলম বিদুহ, প্রভূত বলশালী হবে, এর মতো বলশালী কেউ হবে না, এত বিরাট বলশালী হবে। তাই যেহেতু প্রচুর বলশালী হবে, তাই এর নাম হবে বল, সকলকে আনন্দ দান করবে তাই নাম রাম, প্রভূত বলশালী হবে তাই নাম বল। মা রোহিণী কি করলেন, বল আর রাম দুটোকে এক করে দিলেন, সংযুক্ত করে দিলেন। বলি বলরাম ভগবান কি জয়। এরপর রোহিণী দেবীর কোলের দিকে আঙুল দিচ্ছেন গর্গমুনি, আর আঙুল দিয়ে বলছেন আসন বর্ণাস্ত্রয়োজ্যস্য গৃহীণতো নুযুগম তনুহ শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাং গতঃ। নন্দ বাবা, এই যে ছেলেটি রোহিণীর কোলে আছে, এইটি আপনার পুত্র, শুনুন, বিভিন্ন যুগে জন্মগ্রহণ করে বিভিন্ন যুগের অনুকূল বর্ণ ধারণ করে প্রকটিত হয়, সত্যযুগে প্রকটিত হয় শুক্লবর্ণধারী রূপে, ত্রেতাযুগে প্রকটিত হয় রক্তবর্ণধারী রূপে, আর ইদানিং এই দ্বাপর কালে কৃষ্ণত্ব প্রাপ্ত হয়েছে, তাই এর নাম কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, বলিয়ে কৃষ্ণ বলরাম ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধেশ। অপূর্ব এই কৃষ্ণ নাম, দিব্য এই কৃষ্ণ নামের মহিমা। আসুন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এই কৃষ্ণ নামের মাধুরী আস্বাদন করি। সাধে কিয়া কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি মধুময়, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়। সাধে কিয়া কৃষ্ণ বলি, সাধে কিয়া কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি মধুময়, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়। সাধে কিয়া কৃষ্ণ বলি,
আয় না রে ভাই সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আয় না রে ভাই সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসি দুটি আখি জলে ভাসি দুটি আখি জলে কৃষ্ণ কৃষ্ণ বলি সদা সাধে কি কৃষ্ণ বলি কৃষ্ণ নামটি মধুময় হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময় সাধে কি কৃষ্ণ বলি সাধে কি কৃষ্ণ বলি সাধে কি কৃষ্ণ বলি মনে কোনো ব্যথা পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে মনে কোনো ব্যথা পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আয়না রে ভাই সবাই মিলে আয়না আয়না রে ভাই সবাই মিলে প্রণাম করি কৃষ্ণ পাই সাধে কি কৃষ্ণ বলি কৃষ্ণ নামটি মধুময় সাধে কি কৃষ্ণ বলি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময় সাধে কি কৃষ্ণ বলি হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ बोलिए कृष्णचंद्र भगवान की बोलिए बलदेव चंद्र भगवान की जय कृष्ण बलराम दोनों भाई दिन दिन शशकलार मत परिवर्तित होते शुरू कर लें वृंदावन तादेर कोटी चंद्र विनिंदित श्री चंद्रवदन जी देखें তার মনে নিরানন্দ থাকলেও চলে যায় নিরানন্দ আনন্দ এসে উপস্থিত হয়। এখন কৃষ্ণ বলরাম একা নন, তাদের বহু সঙ্গী সাথী একত্রিত হয়েছেন, সব গোপকুমার শ্রীদাম সুদাম বসুদাম সুবল ইত্যাদি সমস্ত সখাগণ সম্মিলিত হয়েছে। এখন গোপাল সখাবর্গের সঙ্গে একটা নতুন অ্যাসোসিয়েশন তৈরি করেছে। কি অ্যাসোসিয়েশন? না সেখানে চুরি করা শেখানো হয়, কি করে পাক্কা চোর হওয়া যায় তার প্রশিক্ষণ সেখানে দেওয়া হয়। অন্য কোনো চুরি না, টাকা পয়সা ধন দৌলত না, কি মাখন চুরি। ব্রজবাসীদের ঘরে যে নবনীত থাকে, আজকে গোপালজিও সগণে সখাবর্গের সঙ্গে সেই মাখন চুরি করেন, প্রত্যেকের ঘরে ঘরে যান এবং মাখন চুরি করেন। তারা এসে মা যশোমতীর কাছে নালিশ করে, শোনো শোনো তোমার গোপালের কীর্তি বলি, শিকের মধ্যে তুলে রেখেছি মাখন, আর তোমার গোপাল কি করেছে জানো?
সমস্ত সখাবর্গকে পিঠের উপর পিঠ দিয়ে বসিয়েছে, আর নিজে সকলের পিঠ বেয়ে বেয়ে উপরে উঠেছে, বাঁশি দিয়ে জোরে টোকা মেরেছে, ফুটো হয়ে গিয়েছে, গলগল করে পড়ছে নবনীত, আর গোপাল হাঁ করে খাচ্ছে। শুধু তাই নয়, আমাদের বৃদ্ধাকে রেখে যাই রক্ষা করতে ওই মাখন, আর তোমার গোপাল আচারের লোভ দেখিয়ে আচার দিয়ে সে বৃদ্ধাকে অন্যত্র সরিয়ে দেয়, আর ঘরের মধ্যে ঢুকে যথেচ্ছ মাখন খায় আর বানরদেরকে খাওয়ায়। ভাবটা এমন, টিকাকার যেন বলছেন যে ত্রেতাযুগে বানরদেরকে শ্রী শ্রী গোপালজি ও রামরূপে অনেক খাটিয়েছেন, তাই দাপরে নিজের হাতে সমস্ত বানরদেরকে খাওয়াচ্ছেন, এ বাবা খা, ত্রেতাযুগে তোর অনেক পরিশ্রম করেছিস, এখন খা। আজকে এই যে গোপালের নাম হয়েছে মাখন চোর, এটি শ্রী শ্রী গোপালের দূষণ না, এটি ভূষণ। আসুন মাখন চোর প্রাণ গোপালকে একটু গানে গানে আমরা আস্বাদন করি। চোর 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 কা হরি বলিয়ে সারি বিরজ মে মাখন চোর আজ নন্দ কিশোর আজ মচ গয়া সো চোর 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 কা সারি বিরজ মে আজ মচ গয়া সো আজ মচ গয়া সো কৃষ্ণ কানহাইয়া নন্দ কে লালা কৃষ্ণ কানহাইয়া নন্দ কে লালা বন গয়া মাখন চোর 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 কা সারি বিরজ মে আজ মচ গয়া সো আজ মচ গয়া সো गोपिया सब मोहन के पीछे 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 लेकिन वो चढ़ गए कदम पे रह गए सारे नीचे ओ दौड़ आई गोप गोपिया सब मोहन के पीछे पीछे, पीछे लेकिन वो चढ़ गए कदम पे रह गए सारे नीचे नीचे आवो कृष्ण कन्हैया नीचे आवो कृष्ण कन्हैया शोर है चारो ओर 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 चोर 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 কৃষ্ণ কানহাইয়ালাল কে জয় সদাম সুদামা দেব ব্রজ গোপাল কে জয় বলদাউ কি জয়। আজকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন শুকমণিকে, নন্দ কে করোদ ব্রহ্মণ শ্রেয়ে মহোদয়ম যশোদা বা মহাভাগা
पपौस्यास्तनम हरि। हे गुरुदेव, नंद महाराज एमन की पुण्यकर्मा अनुष्ठान करेछिलेन जार जन्य साक्षात परब्रह्म तार पादुका बहन करछे। जशोमती बा एमन की श्रेष्ठकर्म सम्पादन करेछिलेन जार जन्य साक्षात भगवान तार दुग्धपान करछेन पपौस्यास्तनम हरि। सुखदेव बोलेन, शोनो राजन, ওটা পরে বলছি তোমাকে, যে নন্দ মহারাজ কি পুণ্যকর্ম করেছিলেন, যশোমতী কি পুণ্যকর্ম করেছিলেন। আগে তুমি এইটা বলো যে তোমার কৃষ্ণ এমন কি পুণ্যকর্ম অনুষ্ঠান করেছেন যার জন্য নন্দের মতো বাবা আর যশোদার মতো মা পেয়েছে। আর বাপ রে, ভগবান তিনি, তাকে লাভ করার জন্যই পুণ্য করতে হয়, তিনি আবার পুণ্য করবেন কেন? বলছে অত সোজা নয়, ভগবান হলেও তিনি রসস্বরূপ, বিভিন্ন রস আস্বাদন করা তার ইচ্ছা কাজ, ওটা না হলে তার রসস্বরূপত্বের হানি ঘটে। তিনি চেয়েছিলেন সর্বপ্রথমে ব্রহ্মার কাছে যে ব্রহ্মা তুমি পারবে? ঠিক যেমন মা বাবা বাচ্চা ছেলে দুষ্টুমি করলে তাকে কানটা মলে দেয়, আমার কানটা মলে দিতে পারবে? বাপরে, কি বলছেন আপনি, ভগবান ভগবান সম্ভব না। নারদ তুমি পারবে? আরে বাপরে, কি বলেন প্রভু, আমি আপনার চরণের জন্ম জন্মান্তরের দাস, আমি পারবো না। জনে জনে প্রভু জিজ্ঞাসা করেছিলেন, কেউ এই সুখ প্রভুকে দিতে পারেননি। এইটি চিরকালের লালসা ছিল প্রভুর, শুধু তাই নয়, দুর্বাসা মুনি যখন অম্বরীশের কাছে অপরাধ করলেন, ভগবানের সুদর্শন চক্র যখন দুর্বাসার পেছনে পেছনে ছুটতে লাগলো, ব্রহ্মলোক শিবলোক ক্রমে উনি বিষ্ণুলোকে গেলেন, তখন বিষ্ণু, ওই তোমার প্রাণের বিষ্ণু, ওই গোপাল কি বলেছিল, বড় বড় কথা বলেছিল, অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ, আমি ভক্তের নিকট পরাধীন এবং আমি অস্বতন্ত্র। তিনি যে ভক্তের নিকট সর্বাত্মক রূপে পরাধীন এবং স্বাধীন নন, অস্বতন্ত্র, এইটা বলেছিলেন বটে, কিন্তু কোনো লীলা ব্যাপদেশে জগতের জীবকে দেখাতে পেরেছেন কি যে বাঁধা পড়ে আছেন কিংবা একদম স্বাধীন নন, স্বতন্ত্র নন, পরাধীন, নিজে কিচ্ছু করতে পারছেন না, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ হয়েও, তবে তো পরাধীনতা প্রকাশিত হবে। মুখে তিনি বলেছিলেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের নিকট পরাধীন, কিন্তু এমন কোন বিশেষ লীলা ছিল কি যে লীলার মধ্যে দিয়ে জগতে প্রমাণিত হবে যে না, উনি দুর্বাসার কাছে যেটি বলেছিলেন সেটি কর্মেও কাজেও প্রমাণিত হলো? ছিল না। মুখে বলেছিলেন, কাজে করতে পারেননি, এইটি তোমার গোপালের অপযশ ছিল, যশ না অপযশ। এই অপযশটা ভেঙে যিনি ভগবান গোপালকেও যশ দিলেন, তিনি যশোদা। যশং দদাতি ইয়া সা যশোদা, যিনি ভগবানকে পর্যন্ত যশ দেন, কোন লীলাতে? নামবন্ধন লীলাতে। যেদিন উলুখলের মধ্যে প্রাণ গোপালকে মা বেঁধেছিলেন, যার নাম নিলে জগতের জীবের বন্ধন খুলে যায়, জাগতিক বন্ধন মোচন হয়। উপনিষদ বলছেন, জ্ঞাত্বা দেবম সর্বপাশাপহানি ছিনৈ ক্লেশৈর জন্ম মৃত্যু প্রহানি, যাকে জানলে জন্ম মৃত্যুময় এই দুঃখ বন্ধন, জড়বন্ধন, সংসার বন্ধন সব স্খলিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়, খুলে যায়, মোচিত হয়, সেই তিনি সাক্ষাৎ মায়ের বন্ধনে বাঁধা, নিজেকে খুলতে পাচ্ছেন না, এইটাই তার সব থেকে বড় পরাধীনতা। ওই যে দুর্বাসার কাছে বলেছিলেন অহং ভক্ত পরাধীন, মুখে বলা হয়েছিল, কাজে প্রকাশিত হয় নাই। আজকে মা যশোমতী নিজের সন্তানের অপযশ সইবেন কি করে? রসিকরা অপযশ গাইছে, ভাবুকরা অপযশ গাইছে, এই অপযশ গাইবার অধিকার রসিকদের, ভাবুকদের, অনেক ভেতর ঘরের কথা বলছি। সেই রসিকরা বলছে, প্রভু তুমি তো বড় মুখ করে দুর্বাসাকে বলেছিলে, কই এমন কোন লীলা দেখাও যেখানে তুমি সম্পূর্ণ পরাধীন, বাঁধা হয়ে বসে আছো, যেখানে তোমার কোনো জারি জুরি চলছে না, প্রেমবন্ধন স্বীকার করে চুক্তি করে বসে আছো, দেখাও কোনো লীলা, তবে বুঝবো তোমার বলা কথা আর কাজ এক। আজকে মা যশোমতী গোপালকে বেঁধেছিলেন বলে গোপালের সেই অপযশটা গিয়েছিল, যশ হয়েছিল যে না, উনি সত্যি সত্যি ভক্তের নিকট পরাধীন এবং স্বতন্ত্র হলেও ভক্ত যখন প্রেমবন্ধনে বাঁধেন তাকে, তখন তিনি পরতন্ত্র
পরাধীন হয়ে যান। আজকে সুখদেব গোস্বামী পাদ বর্ণন করছেন সেই দামবন্ধন লীলা, যে দামবন্ধন লীলাতে ভক্ত পরাধীনতা প্রভুর প্রকাশিত হয়েছে। একদা গৃহদাসীসু যশোদানন্দ গেহিনী কর্মান্তরে নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি যানি যানি হ গীতানি তদ বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়তঃ ক্ষৌম। বিভ্রতি সূত্র পুত্র স্নেহ শুনুত কুচ যুগম জাত কম্পন চ শুভ্রুহ রজ্জ্বাকর্ষশ্রম ভুজ চলত কঙ্কণৌ কুণ্ডলে চ স্বিন্নম বক্ত্রম কবর বিগলম মালদে নির্মমন্ত। আজকে সুকুমনি বলছেন একদা গৃহদাসীসু যশোদানন্দ গেহিনী কর্মান্তরে নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। কোন একদিন, কোন দিন? টিকাকার বললেন কদাচিত দীপমালিকা মহোৎসবে, কার্তিক মাসে দীপাবলির দিন মা যশোমতী দেখলেন রোজই আমাকে নালিশ করে, সমস্ত ব্রজবাসিনীরা তাদের ঘরে নাকি মাখন চুরি করে, তা যার বাপের নবলক্ষ ধনু এত ঘরে দুধ দই দহি মাখন আর লোকের ঘরে চুরি করে, শেষ পর্যন্ত রাজার বেটা হলো কিনা চোর এটা আমি সহ্য করতে পারছি না। নিশ্চয়ই আমার দাস দাসী করে তো মাখন তৈরি, ভালো মতো করতে পারি না, গোপালের খুব সুস্বাদু মনে হয় না, স্বাদিষ্ট মনে হয় না, আজকে আমি নিজে নবনীত প্রস্তুত করব, মাখন তৈরি করব। এই জন্য কার্তিক মাসে আগের দিন রাত্রিরে মা দশমতী সুন্দর করে দধি সাজা দিয়ে রেখেছেন, যে প্রভাতে উঠে সকালে উঠে আমি দধি মন্থন করে মাখন বার করব। আর দেখবেন নিয়ম, যত ভোর ভোর সময়ে দধি মন্থন করা হবে তত মাখন ভালো উঠবে, বেশি বেলা হলে মাখন ততখানি ভালো উঠে না। আর কার্তিক মাসের ভোর একটু শীত শীত থাকে, বুঝে নিয়ম সেবা তো আমরা যাই তখন অনুভব করি, এই ভাগবতের এই লীলাগুলো তখন সাক্ষাৎ অনুভব করার চেষ্টা করি। সত্যি প্রভাতে উঠলে, সাড়ে চারটার সময় উঠলে একটু শীত শীত লাগে বৈকি বৃন্দাবন, সেই সময় মা গাত্রোত্থান পূর্বক উঠবেন, দেখছেন যে গোপালের চোখগুলো আগে ভালো করে দেখি, তার কারণ উঠে যদি যাই আর গোপাল যদি বিছানাতে আমাকে না পায় তাহলে কাজ মাথায় উঠে গেল, শুধু কান্নাকাটি করবে, ওকে তখন দুধ দিতে হবে, সব কাজ ছেড়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। এই গোপালের বাৎসল্য আস্বাদন চলছে ব্রজে। এখন গোপালের চোখগুলো দেখছেন, দেখবেন মা যারা হন তারা সন্তানের চোখ দেখেই মালুম করেন, উপলব্ধি করেন যে ঘুমটা গাঢ় না হালকা। আজকে গোপালের চোখগুলো দেখছেন কিরম চোখ, উন্মিলন নীভ নীল নেত্র নলীন যুগলম, উন্মিলন নীভ নীল নেত্র নলীন যুগলম, দুটি নীল পদ্ম, কেমন নীল পদ্ম বলছে, একদম ফুটে যায়নি আর একদমও সংকুচিত হয়নি, ফুটি ফুটি মানে স্ফুটনোন্মুখ, এইরকম যখন চোখগুলো দেখলেন তখন বুঝে গেলেন ঘুম কিন্তু গাঢ় নয়, ঘুম হালকা। মা কি করলেন, করা কিশালায়েন পরিলাল্য কিশালায়, কচি পাতার থেকেও নরম মায়ের হাত, যে হাত কৃষ্ণ সেবা করে সেই হাত কি আমাদের মতো, আমাদের হাত শক্ত হাত, এই হাত কৃষ্ণ সেবার হাত নয়, এই হাত নেওয়ার হাত,
মানুষকে প্রহার করার হাত, জড় হাত, এ দিয়ে ভগবানের সেবা হয় না। আর মা যশোমতির হাত কৃষ্ণ সেবার হাত, সেই হাত দিয়ে নিরন্তর কৃষ্ণ সেবা হচ্ছে, যুগে যুগে কৃষ্ণ সেবা করছেন মা। তাই হাতটি কেমন, আজকে শ্রীজীব গোস্বামী পাদ গোপাল চম্পুক গ্রন্থে বর্ণন করছেন, ভাগবতে নাই, গোপাল চম্পুক থেকে বলছি, সেখানে উনি বলছেন, করকিশলয়েন পরিলাল্য পরিলাল্য, কচি পাতার থেকেও নরম মায়ের হাত, আহা, নবনীত অপেক্ষাও কোমল গোপালের শ্রীঅঙ্গ, বরণীয় তনু বরবিগ্রহ, সেই বরণীয় তনুর নির্মঞ্ছন, আলতো করে পিঠের মধ্যে মা হাত বুলিয়ে দিচ্ছে। আর গোপাল সেই মায়ের হাত বোলা খেয়ে, হাতের সুন্দর নির্মঞ্ছন খেয়ে ধীরে 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 গাঢ় ঘুমে গভীর ঘুমের মধ্যে চলে গেল। কেমন লীলা দেখুন, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ঘুম পাড়াচ্ছেন তামসী নিদ্রা দিয়ে, ঘুম থেকে জাগাচ্ছেন সূর্য উঠিয়ে, ভয় খাওয়াচ্ছেন, ভয় থেকে নিস্তার প্রদান করছেন, সেই তাঁর আজকে ঘুম হচ্ছে না মা যশোমতির আদর না খেলে। এই হচ্ছে ব্রজমণ্ডল, এই হচ্ছে বৃন্দাবন। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তিনি এই ভালোবাসার কাঙাল, এই প্রেমের কাঙাল, এই প্রেমটা লাভ করবার জন্যই তার ব্রজমণ্ডলে আবির্ভাব। আজকে মা যশোমতী তাকে ঘুম পাড়িয়ে দিয়ে, তখন তো লাইট ছিল না, প্রদীপ, রাত্রিরে প্রদীপ কমিয়ে দিয়েছিলেন, সলতেটা কম করে দিয়েছিলেন, একটু বাড়িয়ে সেই ঘৃত প্রদীপ, গব্যঘৃতের প্রদীপ গোপালের মুখের সামনে নিয়ে আসছেন। আর গোপালের মুখ চন্দ্রমা দর্শন করছেন, কুচকো কুচকো কুন্তল দাম গোপালের, কুচকো কুচকো কুন্তল দাম। এখন আর চূড়া বাঁধা নয়, তার কারণ যখন গোঠে কিংবা অন্যত্র খেলাধুলো করেন তখন মা চূড়া বাঁধেন, এখন উন্মুক্ত চুল, চোখে মুখে চুল চলে এসছে। মা যশোমতী চুলগুলো সব সরিয়ে দিচ্ছেন একটা একটা করে, কাজল পরিয়েছিলেন তো এমনিতেই গোপাল কালা চাঁদ, তারপরে কাজল, চোখ রোগড়েছেন, সেই কাজলের কালিমা সারা মুখে হয়ে গিয়েছে, নিজের আঁচল দিয়ে সেগুলো সব একটা একটা করে পরিষ্কার করে দিচ্ছেন মা যশোমতী। আর গোপালের মুখে চুম্বন দিয়ে ওই যে সলতের যেটুকু অংশ পুড়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল ছাই, সেইটুকু অনামিকাতে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠে নিয়ে ঘৃত সংযুক্ত করে আর গোপালের মাথায় দিয়ে দিচ্ছেন কালো টিকা, বলছেন, বৎসহ নির্মঞ্ছনাংতে যামি, তোর সমস্ত আপদ বালাই দূর হোক। যার নাম নিলে জগতের জীবের আপদ বালাই দূর হয়, তার আপদ বালায়ের চিন্তা করছেন মা যশোমতী। দেখুন কেমন মাধুর্যের লীলা, ঘুম পাড়িয়ে রাত্রিবাস পরিত্যাগ করে ক্ষৌমম বাসহ, ক্ষৌম অতসী তন্তু নির্মিত বসন, পাটের ছালের কাপড়, শুদ্ধ বস্ত্র, ঘাগরা চুনির মতো মা যশোমতী পরিধান করেছেন। আর রাত্রির এই দধি সাজা দিয়ে তিনি রেখে দিয়েছিলেন, ভোরে ভোরে উঠেছেন, আর ঠিক এমন জায়গাতে দধি মন্থন করতে মা যশোমতী বসেছেন যেন বাম দিকে গোপালকে দেখা যায়, গোপালের ঘর, আর ডান দিকে চুল্লিতে গোপাল এবং বলরাম দুজনের সারাদিনের দুধ খাওয়া হবে, এই জন্য দুধে জাল দিতে দিয়েছেন, ডান দিকে দিয়েছেন দুধে জাল, মাঝখানে বসেছেন মা যশোমতী দধি মন্থন করতে, আর বাঁদিকে গোপালের ঘর, তিনটাই যাতে দেখা যায় এমনভাবে মা যশোমতী বসেছেন। মন্থন পাত্রের মধ্যে দধি নিয়েছেন, দণ্ড তার মধ্যে আছে, মন্থন দণ্ড, রজ্জু থাকে আড়াই প্যাঁচে, সেই রজ্জু প্যাঁচানো হয়, দুটো হাতে মা ধরেছেন এবং করছেন ক্রমাগত আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ চলছে। আর মুখে কি করছেন, গোপালের গান, আর হাতে কি করছেন, গোপালের জন্য দধি মন্থন, আর মনে কি করছেন, গোপালের স্মরণ, ইয়ানি ইয়ানি হগিতানি তদ্বাল চরিতানি চ
दधि निर्मंथने काले स्मरन्ति तान्यगायत यानि यानि गीतानि। जे जे गीतगुलो भाट बंदी गान एसे गान करें सभाकक्षे झरोखार आड़ाले पर्दार आड़ाले मा शोनें आर सबगुलो मुखस्त करे रेखेछेन। তার ছেলের মহিমামূলক গান কেমন দেখতে কেমন রূপ ইত্যাদি, বড় বড় ভাট বন্দী গান সভাতে প্রতিদিন এসে গান করেন, নন্দ বাবা খুব খুশি হন। অন্য কোনো গান করলে খুশি হন না, গোপালের গুণ মহিমা গান করলে খুশি হন। গলার অতিমূল্যবান হারটা ওই বন্দীগণ ভাটগণকে প্রদান করে। পর্দার আড়াল থেকে মা শুনে সব মুখস্থ করেছেন, আজকে মুখে সেই গানগুলো আজকে গাইছেন মা যশোমতী। আর স্মরন্তি মনে মনে স্মরণ করছেন গোপালকে, আর হাতে করছেন গোপালের জন্য দধি মন্থন। ভজন শিক্ষার বিশ্ববিদ্যালয় বৃন্দাবন, সেই ভজন শিক্ষার বিশ্ববিদ্যালয়ে বসে, ইউনিভার্সিটিতে বসে আজকে নিখিল সাধক সাধিকা কুলকে ভজন শিক্ষা দিচ্ছেন মা যশোমতী। কিভাবে কায়িক বাচিক আর মানসিক তিনভাবে ভগবত সেবা করতে হয়, মা নিজে আচরণ করে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন। হাতে করছেন দধি মন্থন, এটি কায়িক সেবা। মুখে করছেন গোপালের গুণগান, বাচিক সেবা। আর মনে মনে করছেন গোপালের চিন্তন, এটি মানসিক সেবা। তিন প্রকার সেবা করছেন মা যশোমতী।